লালু, লালু ভাই, এলিয়ান তো দেখতে পাচ্ছি না। মানুষ সাইজই বা কেন, ছোট না বড় কে? আরে এই সিওসের বাচ্চা, আয় তাড়াতাড়ি। আরে এই বলছি এখানে নেই কেউ। আচ্ছা মিনিট ভাই, বলছি তুমি শিওর যে এলিয়েনরা আমাদের রাজ্যে এসে সিটিজেনশিপ চাইছে? তা না হলে রাজামশাই আমাদের এখানে পাঠাবেন কেন? একটা কথা মনে রাখবি, ইমিগ্রেন্ট মানে হচ্ছে ছাড় পোকা, সবসময় কুট 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 করবে। শোন, ওরা চলে এলে আমাদের চাকরি বাকরি কিন্তু সব নিয়ে নেবে, তখন বুঝবি খেলা তোকে যেতে হবে ব্যাঙ্গালোর, ওখানে ইডলি ধোসা সাম্বারে চান, এটা কি মেনে নেওয়া যায়? তাহলে এই যে হ্যাঁ বাবু, বলছি এখানে ফ্রেশ এলিয়ান কি আছে? আইডিয়ান ভরে গেছে এক্যারে। এই তো এখানেই থাকে, এখানে থাকে, এখানে থাকে, বাড়ি নেই, খাবার নেই, জল নেই, সিকিউরিটি নেই, এইখানে কি করে থাকে? আরে সিটিজেনশিপই নেই। ওই তো ওই কাগজের জন্যই ওরা ধন্না করতে গেছে। ধন্না করতে গেছে বউ কথা করতে। বলছি তুমি এইভাবে কোথায়? চাষি ফাঁসি ধরে নিয়ে মরতে যাচ্ছে, চাষি তো মরে গেলে খাবে কি? ইনস্টেলাম তোর থেকে দাদা দিদিরা এইছে এইছে ফুলের বিসির মতো ছোট ছোট গিটার দিয়ে, ওটাকে ইউকেলেলে বলে। আর তুমি নিশ্চয়ই ওই ইনস্টলেশনের কথা বলছো? হ্যাঁ, আমি এই দড়িটা গলায় পেয়েছে নিচে গাছের ডাল দিয়ে ঝুলব। ও মিষ্টি মধুর, মাছ খাবে, ও আর পারফর্মিং আর্ট হবে? হবে। কি হবে? আমার চারদিকে ঘুরে ঘুরে ক্যামেরা দিয়ে লাচ লাচ, মুখে কালো কাপড় বেঁধে চ্যালেঞ্জ টলটলে ডিম গো। ইংলিশ গুলো কেমন খারাপ করে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ বাবু, বলছি তুমি ইংলিশ গুলো এমন জোর করে খারাপ করছো? ইংলিশ ইংলিশ ওইটা বাইরে যে নাটকটা স্টিরিওটাইপ হবে নাকি? তাই নাকি? লোকে শাসা বললে অপমান করে তো। শাসা ভূষণ তাহলে তোমার বিয়ে করে মনটা ভালো হয়ে গেল রে লালু। সব চলে যায় না, চলে যায় আবার কি? রাজামশাই বলেছে এলিয়ান দেখতে হবে, অন্যের জায়গা থেকে অন্যকে তাড়িয়ে নিজে বসবাস, নিজেকে আমেরিকা ভাব, সুবিধা হবে। তাতেও যদি তোমায় কেলাবো। আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই সোশ্যাল মিডিয়া দেখ বুঝলি, কোন না কোনো ইস্যু নিশ্চয়ই পাবি, উত্তেজিত লাগবে, সুবিধা হবে। ঘরে কে জাগে, জয়েন্ট মেভা নাকি বড় লাগে? জয়েন্ট না ধরাতে এলিয়েন লাল কমলের আগে নীল কমল জাগে, সীমাতে জাগে জওয়ান, তাদের করো সম্মান। জওয়ান বলে নিয়ে যে রিস্ক আছে মারি চলো, আর ওটা নীল কমল ওর মা রাক্ষসি ছিল, রাক্ষসি না অন্য জাতে বিয়ে করেছিল বলে ডাইনি বলে পুড়িয়ে মেরেছে, আর বাড়ি কোথায় আছে যে যাব। তুই নীল কমল হলে প্রমাণ দে তোর জীব দেখি। বেসরকারীকরণ করো, বেসরকারীকরণ করো, এই পশ্চিমী সভ্যতা হাটাও। চলো 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 নিজ কাজে চলো। দাঁড়া, এই তুই আরো প্রমাণ দে তোর থুতু দেখি। থুতু মানে কি আরবান নকশাল, থুতু মানে কি তাই? পশ্চিমী সভ্যতা দূর হাটাও। চলো 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 বাড়ি চলো। দাঁড়া, এই আরো প্রমাণ দে তুই নীল কমল হলে লোহার বল চিবিয়ে দেখা। তুই কি করছিস? এলিয়েনদের হাতে কিভাবে মরলে কষ্ট খানিকটা কম? আমি আছি না, সে আমি লোহার বল চিবতেই পারি, কিন্তু তোমাদের কি ডেথ সার্টিফিকেটের সঙ্গে বার্থ সার্টিফিকেট লিংক করানো রয়েছে? এবার
বাড়ি চল চলো এটা নাই সম্মান মোরা দুই এলিয়ান মহাকাশে থেকে যাব যাই যদি চার প্রাণ এলিয়ান নেই চলে গেছে শোন লালু একটা কথা বলি এলিয়ানদের প্রিয় গায়ক কে বল কে ইরাজিৎ তার মাথায় অ্যান্টেনা রয়েছে বুঝলি হ্যাঁ